হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো মোনালির ইঞ্জেকশন দেওয়ার জন্য ওর বাবা 10:30টায় আজকে ওর বাবা অফিস যায়নি, তো 10:30টাতে মোনালিকে নিয়ে ওর বাবা বেরিয়ে গেছে ইঞ্জেকশন দেওয়ার জন্য, এই টিটেনাস দেওয়ার জন্য। তো এখনও আসেনি, এখন 12টা বাজে, দেখি মোনালি কখন আসে। মোনালি আসুক, তোমার তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো দেখো মোনালি এখন চলে এসছে, এখন বাজে 12:15। তো মোনালি চলে এসছে ইঞ্জেকশন দিয়ে, দেখো কিরকম হাসি। আর বদমাশটা এসছে, সেই বাড়িওয়ালির সেই নাতিটা আছে না, সেই বদমাশটা চলে এসছে। ঘরটা অন্ধকার, লাইটটা বন্ধ আছে, তুমি জানলার ধারে বসে আছে। একটা দিয়েছে, একটা ইঞ্জেকশনকে নিয়ে দু হাতে দেওয়া হয়েছে, আর এখনো 3 দিন যেতে হবে। ডাক্তার বলে দিয়েছে, তো ওর বাবা এখন আসেনি, ওর বাবার আশা থেকে ওকে দিয়ে দিয়েছে, ও চলে এসছে। ওর বাবা আসুক, ওর বাবার কাছে ওর বাবা এলে সব কিছু জানতে পারবো। মোনালি বললো যে 3 দিন এখনো যেতে হবে। এই বদমাশ, এই দুই বদমাশ মিলে বদমাশি করতে গিয়ে বিড়াল বিড়ালকে আসনে নিল। এই ছোট বদমাশটা বিড়ালের বিড়ালে মেরেছে, আর মানে খাচ্ছিল বিড়ালগুলো, মোনালি মাছের কাটা কেটে দিয়েছিল, দিতে বিড়ালগুলো বিড়ালগুলোকে এই বদমাশটা লাথি মেরে দিয়েছে। আর যে লাথি মেরেছে সেই ইয়ে করেছে, মানে মোনালির হাতের উপরে উঠে পড়েছে বিড়ালটা, এই জন্য আসলে হাতটা কেমন আছে তো আমি কি, আমার খুব ভয় লাগে, এই জন্য মোনালি বাবাকে দিয়ে পাঠিয়েছিলাম। আমার প্রচন্ড ভয় লাগে ইঞ্জেকশনের। তো সকালে আমার রান্না হয়ে গেছে, রান্না হয়ে গেছে, হাফ হয়েছে হাফ হয়নি। মোনালির বাবা কিছুটা ভাত ভাত বসিয়ে দেওয়ার পরে মোনালির বাবা বললো আজকে আমি আর যাবো না, শরীরটা ভালো লাগছে না, তো ওই জন্য বাবাই নিয়ে গেছিলো ওকে। তা পালং শাকটা করে রেখেছি, আর শঙ্কর মাছ আছে, ভাজা আছে, এখন ওটাকে ঝাল করবো, ওইটাই আজকে দুপুরে খাবো। চলো অন্য কাজগুলো সেরে নিই। মোনালিকে দেখতে পাচ্ছ অবস্থা, ওর জন্য টেনশন করে করে মাথা খারাপ হয়ে যাচ্ছে কাল থেকে আমার। সকালে ওর বাবা আমাকে কিছুটা কথা শোনালো, বলছে আমি ওকে খেয়াল রাখি না বলে বিড়ালে আসতে দিয়েছে। তাহলে বলো কিরাম রাগটা ধরে, এইগুলো আমি সবসময় চোখে দেখে রাখবো, কখন কি করছে না করছে মেয়ে। এই বাচ্চাদের জন্যই মায়েদের গালাগালি শুনতে হয়, এদের জন্যই ঝামেলা স্বামী স্ত্রীর মধ্যে, রাগও ধরেও আমার। কালকে মোনালির ফাইভে ওঠার জন্য স্কুল থেকে ফর্ম দিয়েছিল, তো ফর্মটা পূরণ করা হয়ে গেছে, শুধু ফটোর জন্য আজকে জমা দিতে পারেনি। আজকে স্কুলে সবাই জমা দিয়েছে, তো মোনালির ফটোটা আমি খুঁজে পাইনি। পরের বার আগের বছর ফোরে ভর্তি করার সময় ওর ফটো তোলা হয়েছিল স্কুল ড্রেস পরে, তো সেই ফটোটা আমি আর 2 কপি ছিল, তো কিছুতে আর খুঁজে আর পেলাম না। না তো ওর দিদির বিড়ালে আসতেছে না, ওই জল খাবি না তুই, ঘর থেকে খেয়ে আসো যাও। তারপরে এরকম ফটো তুলতে গেছিলাম স্কুল থেকে বেরোনোর পরে, পরীক্ষা হয়ে যাওয়ার পরে। আজকে মোনালির অঙ্ক পরীক্ষা ছিল, তো আজকে 3টে পরীক্ষা হলো, আর কালকে আজকে হলো শুক্রবার, কালকে শনিবার, রবিবার, 2 দিন নেই কোনো, সোমবার আবার পরীক্ষা আছে, আর বুধবার পরীক্ষা শেষ, আর 2টো পরীক্ষা আছে। তো মোনালির পরীক্ষা শেষ হওয়ার পরে ওকে নিয়ে গেছিলাম ফটো তোলার জন্য স্কুল ড্রেস পরিয়ে, তো ফটো তুলতে পারলাম না, কারণ দোকানটা বন্ধ, মোনালির পরীক্ষা হয়ে যায় 9টার সময়, তো হেঁটে হেঁটে ওখান থেকে গেছিলাম, ফটোর ওখানে 9:30 মতো হয়ে গেছে, আর দোকান পাশে দোকানটা বন্ধ ছিল, পাশে একজনকে জিজ্ঞাসা করলাম, তো সে বলছে 10:30টায় দোকান খুলবে, তো 9:30 মতো বাদে তখন 9:20 মতো হয়েছে, তো অতক্ষণ 10:30 পর্যন্ত কী করবো, তার মধ্যে মোনালির ইঞ্জেকশনটা দেওয়ার জন্য একটা তাড়া ছিল, তাড়াতাড়ি যেতে হবে, ওখানে কালকে ম্যাম বলেছিলো 10:30টার ভেতরে নিয়ে চলে যাবে, এই জন্য আমি আর দাঁড়াইনি, মোনালিকে নিয়ে বাড়ি চলে আসি। তো দেখি সন্ধ্যাবেলা হয়তো আমাকে আবার মোনালিকে নিয়ে বেরোতে হবে ফটো তোলার জন্য, নাহলে তো কালকে আমি জমা দিতে পারবো না ওটা, কালকে ওটা জমা দিতেই হবে, ম্যাম বলেছে জমা দিতে। তো চলো আমি অন্য কাজগুলো সেরে নিই, পরে আবার কথা হচ্ছে। এখন সন্ধ্যাবেলা, এখন বাজে 8:30 মতো বেজে গেছে, তো 7:30টার সময় মোনালিকে কোচিং থেকে নিয়ে, মোনালিকে নিয়ে এসে আমি বেরিয়েছিলাম। দেখো আমি এরকম পড়ে গেছিলাম আজকে, মোনালিকে নিয়ে গেছিলাম সেই আমদুলে ফটো তুলতে মোনালির জন্য, কালকে স্কুলে ওরা এটা জমা দেবো বলে। আর দেখো তারপর মোনালির যে আধার কার্ডের যে আধার কার্ডের আধার নাম্বারটা লাগবে,
তো আমি একটু ভুল করে ফেলেছি যে যে কাগজটাতে ওর হাতে ছাপ আর ইয়ে দেওয়া হয়েছিল সেই কাগজটাই মেন কাগজটা নিয়ে যেতে ভুলে গেছি আমি, মানে ওর জন্ম সার্টিফিকেট আর আমার আধার কার্ড নিয়ে চলে গেছি, ওর সেই মানে মেন যে কাগজটা ওই কাগজটা নিয়ে তো ভুলে গেছি বলে এখন বের করতে পারলাম না কাগজটা, আধার নাম্বারটা বের করতে পারলাম না, বললো ওই কাগজটা ছাড়া আধার নাম্বারটা বের করা যাবে না। তো আর কি করব, কাল সকালে ওখান থেকে নিয়ে তবে আধার নাম্বারটা নিয়ে ওখান থেকে লিখে নিয়ে একবার স্কুলে জমা দিয়ে দেবো। আর দেখো মোনালি ফটো তুলে নিয়েছে, দেখো ওই ফটোটা এখন মারবো আটা দিয়ে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করব, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের পাশে থাকো, আর আশীর্বাদ করো যত মোনালি তাড়াতাড়ি, মানে ওর কি বলবো আর কি, ঠিক হয়ে যায়। একটা ডোজ পড়েছে, এখনো তিনটে পড়বে। এই দেখো ডাক্তারের প্রেসক্রিপশান, এই দেখো ওই দেখো প্রথম ডোজ ওখানে টিক দেওয়া আছে, এখনো চারটে ডোজ, একটা সবাই হয়েছে আজকে, এখনো তিন দিন পড়বে। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, চলে আসো বন্ধুদের টাটা করে দাও, আটা নিয়ে রেডি, আটাটা ফটোটা লাগাবো। তো টাটা।